আসসালামু আলাইকুম। 2020 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এসএসসি পরীক্ষায় তোমরা যারা জিপিএ 5 পেয়েছো সবাইকে আমার পক্ষ থেকে, আমার সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের একটা স্বপ্ন থাকা উচিত, তুমি যাতে রেজাল্ট ভালো করেছো, জিপিএ 5 পেয়েছো, আগামীতে বা ভবিষ্যতে তুমি কি করবে। তো তোমাদের স্বপ্ন কি হওয়া উচিত সেটা নিয়ে একটু আজকে আলোচনা করতে আসলাম। আলোচনা শুরুতে একটু বলি, সোজা ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ এবং বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। এই কোচিং সেন্টারে বা ট্রেনিং সেন্টারে আমরা যে কাজটা করি সেটা হচ্ছিল, যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হবে, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার হবে, তো হতে চাইলে তো হওয়া যায় না কোনো কিছুতেই বা কোনো কাজেই করা যায় না, প্রস্তুতির দরকার থাকে। যারা হতে চাও বা যারা হতে চায়, যারা আসে আমাদের কাছে, তাদেরকে আমরা প্রস্তুতি করে, তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে দিই, অর্থাৎ যোগ্য করে দিই। তো যাই হোক, আলোচনা শুরু করি। 2020 সালে তুমি বা তোমরা যারা জিপিএ 5 পেয়েছো, তোমাদের একটা স্বপ্ন হওয়া উচিত। অনেকে আমরা স্বপ্ন দেখি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, পুলিশ সুপার হব, আরো অনেক 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 কিছু হব। বাট তোমাদের একটা স্বপ্ন থাকা উচিত যে আমি অবশ্যই ডিফেন্সের পরীক্ষা দিতে যাব, বা আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার হব। এই স্বপ্নটাও তোমাদেরকে এখন থেকে দেখতে হবে বা দেখা শিখতে হবে। কারণ তুমি দেখো, খুবই স্বল্প সময়ে তুমি আর্লি এস্টাবলিশমেন্ট হতে পারবা, তারপর হায়ার এডুকেশন তুমি গ্রহণ করতে পারবা, এরপরে সরকারি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবা, পাশাপাশি শান্তিরক্ষা মিশনে ভ্রমণ করতে পারবা, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবা, মানুষের সম্মান ভালোবাসা অর্জন করতে পারবা, অনেক কিছু আছে। আমার স্ক্রিনে একটু দেখো তোমরা, অনেক কিছু সুযোগ সুবিধা পাবা যদি তুমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার হতে পারো। কারণ আমরা যারা এসএসসি পাস করি, ইউনিভার্সিটিতে পাস করি, তারপর কিন্তু আমরা আমাদের কর্মক্ষেত্র খুঁজে নেই বা কর্মক্ষেত্রে আমরা আমাদেরকে নিযুক্ত করি। কিন্তু তুমি যখন কলেজ ফার্স্ট ইয়ারে পড়বা, সেকেন্ড ইয়ারে উঠেই কিন্তু তুমি চাইলে বা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কমিশন অফিসার হতে পারো। যেহেতু তোমার জিপিএ 5 তুমি পেয়েছো এসএসসিতে, তার মানে তুমি ক্যাপেবল সেকেন্ড ইয়ারে উঠেই কিন্তু তুমি এই তিনটা বাহিনীতে আবেদন করতে পারবা। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ইন্টারমিডিয়েট এসএসসি যখন তুমি ফাইনাল পরীক্ষা দেবা, ফাইনাল পরীক্ষার আগেই যদি তুমি আইসিএসবিতে পাশ করে একজন কমিশন অফিসার ক্যাডেটের জন্য যদি তুমি নির্বাচিত হও, তাহলে এটা কোনো অংশে খারাপ না। কারণ তুমি দেখো, ফাইনাল পরীক্ষা দিয়েই তুমি ট্রেনিংয়ে চলে যাবা, আর একবার কমিশন অফিসার হয়ে যেতে পারলে বা একবার সামরিক অফিসার হয়ে যেতে পারলে তুমি এখান থেকে তোমার সকল স্বপ্ন, তোমার সব স্বপ্নই তুমি পূরণ করতে পারবা। এই বিলিভ ইট অর নট, তুমি সব কিছুই পাবা। সব কিছু যদি পেতে চাও, বিশেষ করে যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, বিশেষ করে যারা তোমরা একটু হিরোইক লাইফ স্টাইল থেকে পছন্দ করো, এই সব কিছুই কিন্তু তুমি এই সামরিক বাহিনীর অফিসার হয়ে গেলে কিন্তু তুমি তোমার স্বপ্ন মাঝে নিয়ে এসে তুমি কিন্তু তোমার সব স্বপ্নকে পূরণ করে ফেলতে পারবে। তো যাই হোক, তোমরা যারা এসএসসি পরীক্ষায় 2020 সালে জিপিএ 5 পেয়েছো সবাইকে অভিনন্দন, এবং তোমরা কিন্তু এখন থেকে এই স্বপ্নটাও দেখবা। কারণ আমি বড় হয়ে আর্মি অফিসার হবো বা নৌবাহিনী বা বিমান বাহিনীর অফিসার হয়ে দেশ সেবা নিজেকে নিযুক্ত করবো, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের মানুষকে সেবা করবো, আমার মাতৃভূমিকে সেবা করবো। এই চিন্তা তো তোমাদের মাঝে থাকা উচিত। আর তোমরা যদি মনে করো যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের প্রস্তুতির বিষয়ে আলোচনা যদি থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে দেখো অফিসের ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট। খুব ভালো একটা রেজাল্ট করেছো, সে কারণে আবারও তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর দেখা হবে যদি প্রস্তুতি নিতে আসো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে। আর যেটা বললাম, ভুলে যাওয়া যাবে না, অবশ্যই তোমার চিন্তার মধ্যে থাকতে হবে, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি সব কিছুতে পরীক্ষা দেবা, এটাও আনতে হবে যে আমি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতেও পরীক্ষা দেব। তবে পরীক্ষা দেব অবশ্যই প্রস্তুতি নিয়ে, কারণ প্রস্তুতি ছাড়া কোনো পরীক্ষা ভালো করা যায় না।
ঠিক ডিফেন্সের প্রস্তুতি নিতে হবে ডিফেন্স অফিসারদের মতো করে, ডিফেন্স অফিসারদের কোয়ালিটিগুলো ফলো করে তোমার ভিতরে কোয়ালিটিগুলো বিল্ড আপ করতে হবে এখন থেকে। আরেকটা কথা, ইংলিশ অবশ্যই ভালো করতে হবে, ইংলিশে ভালো কথা বলতে হবে, ইংলিশে ভালো লিখতে হবে, এই ক্ষমতাটাও কিন্তু থাকতে হবে। আশা করি সবাই ভালো থাকবা, ভালোভাবে প্রিপারেশন নেবা এবং তোমার সবগুলো স্বপ্নের পাশেও এই স্বপ্নটাও জায়গা দেবা।